আসসালামু আলাইকুম। ছোটবেলায় স্কুল গেটের সামনে 3 টাকা আর 5 টাকা দামে সিঙ্গারা কিনে খাওয়ার মজাই না কত ছিল। ছোটবেলার স্বাদ তো আর ফিরে পাবো না, তবু আমার একটু চেষ্টা পারফেক্ট রেসিপি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আখিস কিচেন। আজ আমি নিয়ে এসেছি গরম গরম ক্রিসপি কলিজার সিঙ্গারা। অনেকেরই অভিযোগ থাকে সিঙ্গারা দোকানের মতো হয় না, ভাজার পর নরম হয়ে যায়। খেয়াল করে দেখুন আমার সিঙ্গারার গায়ে কোনো বাবলস নেই, কতটা মসৃণ ও ক্রিসপি হয়েছে। তাহলে চলুন দেখে আসি। সিঙ্গারা বানাতে যা যা লাগবে তা হলো আলু, কলিজা। কলিজা যে পরিমাণ নেবেন তার ডাবল আলু নিতে হবে। আমি এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কলিজা আগে থেকেই লবণ পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ মটরশুঁটি আর বাদাম, 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আমি এখানে সাধারণ মশলা ইউজ করেছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আর নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন তৈরি করব সিঙ্গারার পুর। একটি প্যানে 1/3 কাপ তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব 5 ফোড়ন। গরম তেলে 5 ফোড়নটা একটু ভেজে নিলে অনেক সুন্দর একটি অ্যারোমা আসে। এখন একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। হোটেলের সিঙ্গারাগুলোতে কিন্তু খাওয়ার সময় পেঁয়াজ একটু মুখে বাজে, তাই পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দিব অল্প একটু পানি, আর দিয়ে দিব মশলাগুলি। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এখন 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজটা মশলার সাথে মেশার পর দিয়ে দিলাম কলিজা ও আলুগুলো, এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো কলিজা ও আলুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। এবার ঢাকনাটি তুলে একটু নেড়ে দেব। এবার আলুটাকে সিদ্ধ করার জন্য 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। আর দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আলু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এবার দিয়ে দিব মটরশুঁটি, সাথে দিয়ে দিব বাদাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই আলুটা হাফ সেদ্ধ করেই মটরশুঁটি দিয়ে দিয়েছি। এবার আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর অলরেডি আমার আলু সেদ্ধ হয়ে এসেছে, সাথে মটরশুঁটিগুলো। এবার যেটা করতে হবে, এই স্প্যাচুলারের সাহায্যে চেপে 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 আলুগুলো ভেঙে দিতে হবে। হোটেলের সিঙ্গারাগুলোতে দেখেছেন কিছু আলু আস্ত থাকে, আবার কিছু আলু হাফ ভাঙা থাকে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলো মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সিঙ্গারার ভেতরের পুর। এখন তৈরি করব সিঙ্গারার খামে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 4 টেবিল চামচ তেল। এবার অল্প অল্প তেল ভালো করে মেশাতে হবে, আঙ্গুলের সাহায্যে ঢলে ঢলে তেলটা মিশিয়ে নেব। পারফেক্ট খামিরের জন্য প্রতি কাপে 2 টেবিল চামচ করে তেলের প্রয়োজন হয়। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা, আর দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। চিনিটা এখানে অ্যাড করার কারণ হলো খামিরটাকে খুব বেশি ক্রিস্পি করে তুলবে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে পানি মেশাতে থাকব। যে কোনো খামির বানাতে গেলেই একসাথে পানি মেশাবেন না, অল্প অল্প করে পানি মেশাবেন। সিঙ্গারা বানানোর জন্য খামিরটা একটু টাইট রাখতে হবে। আমার 2 কাপ ময়দায় খামিরটি তৈরি করতে পানি লেগেছে প্রায় 1/2 কাপের চেয়ে একটু বেশি। আমার খামিরটি তৈরি হয়ে এসেছে, এবার খামিরের গায়ে অল্প একটু তেল মেখে নেব।
এবার কিচেন টিস্যুটি হালকা ভিজিয়ে খামিরের গায়ে মুড়িয়ে নেব। এবার 10 মিনিটের জন্য খামিরটি সেট হতে দেব। এখন খামিরটিকে একটু ডলে নিয়ে 5টি গুল্লা বানিয়ে নেব। প্রতিটি গুলায় 2টি করে সিঙ্গারা হবে। এবার একটি রুটি লম্বাটে করে বেলে নেব। আমি যে পরিমাণে খামির বানিয়েছি তাতে 10টি মিডিয়াম সাইজের সিঙ্গারা হবে। রুটি বেলা হয়ে গেলে এবার ছুরির সাহায্যে মাছকানটা কেটে দুভাগ করে নেব। এবার আমি সিঙ্গারার ভাজটা করে দেখাবো। হাতের আঙুলে একটু পানি লাগিয়ে এইভাবে সিঙ্গারার ভাজটা প্রথমে দেব। এবার আঙুলের সাহায্যে একটু টিপে টিপে লাগিয়ে নেব, যাতে ভাজার সময় জোড়াটা না ছুটে যায়। এবার দিয়ে দিব সিঙ্গারার ভিতরের পুরটি। এবার উপরের অংশটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। এবার ভালো করে খেয়াল করে দেখুন, শাড়ির কুচির মতো আঙুল দিয়ে এইভাবে কুচি করে নিয়ে একটার সঙ্গে আরেকটা চেপে চেপে লাগিয়ে নেব। এর কারণে দেখুন পিছনটা একটু কুচি হয়ে আছে। দোকানের সিঙ্গারাগুলোতেও এইভাবে একটা ভাঁজ থাকে। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। যেখানে বানানো সিঙ্গারাগুলো রাখবেন অবশ্যই আগে একটু ময়দা ছিটিয়ে নেবেন, না হলে লেগে যেতে পারে। এবার অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। সিঙ্গারা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা হালকা গরম করে নিতে হবে। আর একটা আঙুল দিয়ে এভাবে চেক করে নিতে হবে যেন আঙুলটা এই গরম সহ্য করতে পারে। এবার একটা একটা করে সিঙ্গারাগুলি দিয়ে দিব। সিঙ্গারাগুলোকে তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর অবশ্যই চুলার আঁচটা লো আঁচে রাখবেন। সিঙ্গারা ভাজার সময় একটু পরপর এপিট ওপিট একটু উল্টিয়ে নিতে হবে। দেখুন আমার সিঙ্গার কালার কত সুন্দর আসছে। সিঙ্গারাগুলো একটা প্লেটে টিস্যুর উপরে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের মচমচে সিঙ্গারা। বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সঙ্গে একটি গরম গরম সিঙ্গারা খারাপ হবে না কিন্তু। আজ এই পর্যন্তই। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।